হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব পজিটিভ থেকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করার নিয়ম। নদা যুক্ত যত বাক্য থাকবে সুপারলেটিভ করার জন্য দি দিয়ে করতে হবে, কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার বা অলাদা দিয়ে করতে হবে। যেমন, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো রিচ এজ হি, সুপারলেটিভ হবে হি ইজ দ্য richest boy in the class, that means he নিয়ে আসতে হবে। তারপর নিয়মাফিক ইজ আসবে, সুপারলেটিভ পিটে সে তো ডি বসাতে হবে। তারপর রিচেস্ট বয় ইন দ্য ক্লাস নিচে নামায় দিতে হবে। নদাযুক্ত যত বাক্য থাকুক এই বাক্যটি যেভাবে নিচে নামানো হলো একইভাবে সকল বাক্যকে নিচে নামিয়ে ফেলুন। এখন আসা যায় কম্পারেটিভ। একইভাবে হি ইজ রিচার, রিচেস্ট রিচার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো একইভাবে এরূপ সকল নদাযুক্ত সকল বাক্যকে কম্পারেটিভ করার জন্য এই রুলে করে ফেলুন। এখন আসা যাক ভেরিফু যুক্ত পজিটিভ বাক্যকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করার উপায়। যেমন, ভেরিফিউ যুক্ত বাক্যকে সুপারলেটিভ করলে ন দা অন অফ দা দিয়ে করতে হবে, কম্পারেটিভ করলে দেন মোস্তাদা দিয়ে করতে হবে। যেমন, ভেরিফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো রিচ এজ হি, সুপারলেটিভ হবে হি ইজ অন অফ দা রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ভেরিফিউ যুক্ত যত বাক্য থাকবে সকল বাক্যকে একইভাবে সুপারলেটিভ করে ফেলুন। এখন আসে যে কম্পারেটিভ, হি ইজ রিচার দেন মোস্ট আদার বয়েস ইন দ্য ক্লাস। একইভাবে ভেরিফুযুক্ত সকল বাক্যকে কম্পারেটিভ করার জন্য এই নিয়মে করে ফেলুন, তাহলে চলবে। এখন আসে যাক রুল থ্রি, নট সো এজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার উপায়। ইহা দুইভাবে বাক করা যায়, যেমন দুইভাবে করা যায়। যেমন, আই এম নট সো রিচ এস হি, আমি তার মতো এতটা ধনী না। এটাকে আই এম লেস রিচ দেন হি এইভাবে করা যায়। আবার নিচে নেমে করা যায়, যেমন হিটাকে নিচে নামানো হলো হি ইজ রিচার দেন আই, দুইভাবেই করা যাবে। নাম্বার ফোর, এজ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার উপায়। ইয়ে দুইভাবেই করা যায়, যেমন হি ইজ এস রিচ এস আই, হি ইজ এজ এ জায়গা নট লেস রিচ দেন আই। এইভাবে যত বাক্য আছে এজ এ সকল বাক্যকে একইভাবে করা যায়। দ্বিতীয় নেমে করলেও চলবে, যেমন আই এম নট রিচার দেন হি, আমি তার চেয়ে অধিকত ধনী না। এখন আসা যাক এক্সারসাইজ, নদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ এজ ঢাকা। পজিটিভ করার জন্য ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। কম্পারেটিভ হবে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তা হ্যাঁ ফ্রেন্ডস, এই নিয়মে নিচের বাক্যগুলি করে ফেলুন। ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর এস গুড এস হাসান, সুপারলেটিভ হবে হাসান ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। পজিটিভ হবে, কম্পারেটিভ হবে হাসান ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। এই নিয়মে নিচের সবগুলো বাক্য করে ফেলুন। এখন আসে যাক পজিটিভ থেকে কম্পারেটিভ, হাসান ইজ এস ক্লেভার এস মুস্তাক, কম্পারেটিভ হবে মুস্তাক ইজ নট ক্লেভারার দেন হাসান। একইভাবে নিচের বাক্যগুলো করে ফেলুন, শুভ ইজ নট সো স্ট্রং এজ ইউ, কম্পারেটিভ হবে ইউ আর স্ট্রঙ্গার দেন শুভ। তাহলে ফ্রেন্ডস,
প্লিজ লাইক অ্যান্ড শেয়ার টু গেট মোর ভিডিওস খান মেথড পাবলিকেশনস। পরবর্তী লেকচার শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।